ইয়েস, ফাইনালি এই ভিডিওতে আমি কথা বলবো রোবট সোফিয়াকে নিয়ে। ভিডিও টাইটেলে আমি লিখেছি, রোবট সোফিয়াকে দূর থেকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছেন। যদি জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন টেকনোলজির আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলে ভিডিও বানানোর জন্য অনেক বড় উৎসাহ। তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ওকে সোফিয়া, রোবট নির্মাতা হচ্ছেন ডেভিড হ্যানসন এবং নির্মাতার প্রতিষ্ঠান হচ্ছেন হ্যানসন রোবোটিক্স। সর্বপ্রথম এই রোবটটি সৌদি আরবে প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে সোফিয়ার ইন্টেলিজেন্সি দেখে সৌদি আরব সরকার সেদিনই তাকে নাগরিকত্ব দেয়। এরপর শুরু হয় খেলা। ওকে নিয়ে আসা হলো বাংলাদেশের বৃহত্তম তথ্য প্রযুক্তি মেলা ডিজিটাল ওয়ার্ল্ডে, এবং আমরা এর গঠন প্রণালীতে দেখতে পেলাম সোফিয়াকে নির্মাণ করা হয়েছে একটি ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে, এবং চোখে লাগানো আছে ক্যামেরার লেন্স, আর ডাটাবেজে 6000 শব্দ ইনস্টল করা আছে প্রোগ্রামে, এবং এটি চলে ওয়াইফাই নেটওয়ার্কে। আমার কাছে ডাউট হচ্ছে এটাই, ওয়াইফাই। আপনারা যদি সোফিয়াকে সামন থেকে দেখেন তাহলে হয়তোবা আপনাদের কাছে নর্মাল মনে হবে, আর আপনারা যদি রোবট সোফিয়ার ব্যাক সাইডটা দেখেন বা পিছনের দিকটা দেখেন তাহলে কিন্তু আপনার চোখ কপালে উঠে যাবে। দেখুন, এটা হচ্ছে রোবট সোফিয়ার পিছনের সাইড। এটাতে অবশ্যই অনেক তার কানেকশন দেওয়া আছে এবং একটা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড করা আছে, আর এই ওয়াইফাই নেটওয়ার্কটাকে কেন্দ্র করে বিশ্বের যে কোনো জায়গা থেকে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন যদি কেউ সামন থেকে এই রোবটটাকে প্রশ্ন করে আর এটাকে যদি কেউ দেখতে চায় বা কন্ট্রোল করতে চায়, সেটা কিন্তু খুব সহজেই কন্ট্রোল করতে পারবে, কারণ এটা কিন্তু চলতেছে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে। এখন কেউ প্রশ্ন করতেছে সোফিয়া সামন থেকে, এবং অপরপক্ষে কেউ যদি এটাকে নিয়ন্ত্রণ করতে চায় বা দেখতে চায় অন্য দেশে বা বিশ্বের যে কোনো জায়গায় বসে, তাহলে কিন্তু সে খুব সহজেই এই ওয়াইফাই নেটওয়ার্কটাকে ব্যবহার করে তার প্রশ্নগুলো দেখতেছে বা শুনতেছে, এবং আমার মনে হয় এই প্রশ্নগুলো উত্তর এইভাবে রোবট সোফিয়া দিচ্ছেন। ঠিক আছে, তো আমার কাছে এমনটাই মনে হচ্ছে। আপনার কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্টে লিখবেন। আর আরেকটা ব্যাপার আপনারা লক্ষ্য করে দেখবেন,